ইটনা থেকে বিকেলে কিশোরগঞ্জের অষ্টগ্রামে যান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। রাষ্ট্রপতির আগমন উপলক্ষে অষ্টগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজন করা হয় এক সুধী সমাবেশের। সমাবেশ স্থলে পৌঁছলে ফুল ও করতালি দিয়ে উপস্থিত নানা শ্রেণী পেশার মানুষ রাষ্ট্রপতিকে স্বাগত জানান। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বলেন, বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। রাষ্ট্রপতি আশা করেন অচিরেই বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে। রাস্তাঘাট, স্কুল, কলেজ নির্মাণ সহ হাওড় এলাকার উন্নয়ন তুলে ধরে রাষ্ট্রপতি উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। আমি চাই এই যে উন্নয়নের ধারা আমি থাকি বা না থাকি এটা বড় কথা না, এই ধারাকে এই আমাদের যারা আপনারা থাকবেন বা ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে তাদেরকে এটা ধরে রাখতে হবে এবং হাওড়কে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং সেটা সমবেতভাবে করতে দলমত নির্বিশেষে সবাই এই ব্যাপারে ঐক্যমতের ভিত্তিতে আপনাদেরকে কাজ করতে হবে। ঠিকাদারি না করে উন্নয়ন কর্মকাণ্ডে তদারকি করতে জনপ্রতিনিধিদের নির্দেশ দেন রাষ্ট্রপতি। যারা জনপ্রতিনিধি জড়িত হয়ে যান তাহলে তো দেখবে কে। সুতরাং এটা ঠিক না। জুয়া ও মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি জনকল্যাণমূলক কাজ করারও আহ্বান জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। আজকের সরকার অবশ্যই আমি ধন্যবাদ জানাই যে তারা এই মদ, জুয়া, সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতিবাজ এদের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করছে, এটাকে আমি স্বাগত জানাই। যারা রাজনীতির নেতারা আছেন খালি নেতাগিরি করুন না, যায় নেতাগিরি না করে সামাজিক ভাবে মানুষের যে আকামগুলি হয় এগুলি কিভাবে বন্ধ করবেন এটা লক্ষ্য রাখেন। অনুষ্ঠানে সংসদ সদস্য রেজান আহমেদ তৌফিক, আফজাল হোসেন, নূর মোহাম্মদ, কিশোরগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জিল্লুর রহমান, অষ্টগ্রাম উপজেলা চেয়ারম্যান শহীদুল ইসলাম ও মুক্তিযোদ্ধা ফজলুল হক হায়দারী সহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এর আগে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ইটনায় অষ্টগ্রাম ইটনা মিঠামইন সংযোগ সড়কের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন। এ সময় রাষ্ট্রপতিকে কাজের অগ্রগতি বিষয়ে ব্রিফ করা হয়। শফিউল্লাহ সুমন, বাংলাদেশ টেলিভিশন।